সকল দর্শকবিন্দুকে স্বাগত জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে তো বন্ধুরা দূরপাল্লা থেকে লোকাল আচমকা দুশোটিরও বেশি ট্রেন বাতিল করলো রেল তো চলুন বিস্তারিত জানবো আজকে এই ভিডিওতে তবে তার আগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব পার্টনটি আমাদের সঙ্গে যুক্ত থাকুন নিয়মিত খবরের আপডেট পেতে গুনে গুনে একেবারে দুশো সাতাশটি ট্রেন এর মধ্যে উত্তরপ্রদেশ বিহারের পাশাপাশি বাংলারও একাধিক ট্রেন রয়েছে শনিবার রেলের তরফে এগুলি বাতিল করা হয়েছে শুধুমাত্র দূরপাল্লারও নয় বেশ কিছু লোকাল ট্রেনকেও বাতিল করা হয় এদিকে পরপর এই ট্রেনগুলি বাতিল করার জেরে মারাত্মক সমস্যা পড়েন যাত্রীরা আচমকাই ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় নাকাল হতে হয় তাদের বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে হচ্ছে কাটোয়া আজিমগঞ্জ হাতিয়া বর্ধমান আসানসোল বোকারো স্টিল সিটি জামালপুর রামপুরহাট শিয়ালদাও রানাঘাট নৈয়াটি রানাঘাট বারাসাত বনগা হাওড়া বর্ধমান হাওড়া হরিপাল হাওড়া তারকেশ্বর লাইনের নির্দিষ্ট কয়েকটি ট্রেনকে বাতিল করা হয় বিশেষভাবে উল্লেখ্য নটা বিয়াল্লিশের হাওড়া বর্ধমান লোকাল আটটা পাঁচের হাওড়া তারকেশ্বর লোকাল আটটা সাতচল্লিশ মিনিটের হাওড়া বর্ধমান লোকাল বাতিল করা হয়েছে তবে কি কারণে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে তা পুরোপুরি পরিষ্কার নয় এদিকে আচমকা ট্রেন বাতিলের জেরে অথই জলে পড়েন অনেকেই তবে এদিন কিছু অফিসে ছুটি থাকার জেরে কিছুটা রেহাই মেলে অন্যদিকে রেলসূত্রের খবর শুক্রবার থেকে কয়েকটি দূরপাল্লার ট্রেনে অসংরক্ষিত টিকিট সুবিধা পাওয়া যাচ্ছে যার মধ্যে হচ্ছে হেমকুন্ত এক্সপ্রেস দেরাদুন অমৃতসর এক্সপ্রেস তাওয়াই এক্সপ্রেস অমৃতসর নিউ দিল্লি সহ মোট একত্রিশটি দূরপাল্লার ট্রেনে এই সুবিধা মিলবে